আমাদের তো আশা বাংলাদেশ ফাইনাল খেলুক, আমি চাই তো দোয়া করি বাংলাদেশ জিতুক, বাংলাদেশ ভালো খেলুক। আই থিঙ্ক এক্সাইটিং একটা ম্যাচ হবে, অবশ্যই বাংলাদেশ জিতবে। টিমটা সুন্দর হয়েছে, তো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা প্লেয়ার দরকার ছিল, যেমন মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার, তারে মিস করবো। তামিম ইকবাল সেই ইঞ্জুরির কারণে আসতে পারেনি। মনোরক বিজয় বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, সেও ভালো প্লেয়ার, কিন্তু আশাবাদী যে যদি কাম ব্যাক করতে পারে তাহলে অবশ্যই তাকে ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে চাই। আমাদের তো আশা বাংলাদেশ ফাইনাল খেলুক, কিন্তু পাকিস্তান ফেভার। আমি চাই তো দোয়া করি বাংলাদেশ জিতুক, বাংলাদেশ ভালো খেলুক। সাকিব মনে করেন পুরো দায়িত্ব নিছে আপনার এই শীর এই যে ওয়ার্ল্ড কাপের, তারপরে এশিয়া কাপের দায়িত্ব নিছে। আমরা চাই সাকিব জিতুক, আমরা চাই শ্রীলঙ্কারে হারাক। তামিম ইকবাল নাই, আপনার মনে করেন রিয়াদ থাকলেই তো ভালো হইতো। সাকিব ক্যাপ্টেন্সিতে ব্যাক করছে প্রথম ম্যাচ, আই থিঙ্ক এক্সাইটিং একটা ম্যাচ হবে। শক্তিমত্তার দিক দিয়ে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রায় সমকক্ষ, তার মধ্যে একটা অসাধারণ ম্যাচ হবে, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আই থিঙ্ক এশিয়া কাপের এই আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান টেকার ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট, তো আশা করছি বিজয় তার পুরোটা মিলে ধরবে। শ্রীলঙ্কা অনেক ঘরের মাঠে শক্তিশালী দল, তো বাংলাদেশের আনামুল হক বিজয় অনেক ধারাবাহিক একজন ব্যাটসম্যান ছিল, তো মানে দীর্ঘদিন ইঞ্জুরির কারণে মানে দলে না থাকায় পরবর্তীতে সে এখন দলে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা চাই যে আনামুল হক বিজয় প্রত্যেকটা ম্যাচ খেলুক এবং সে ভালো করুক, এবং পাশাপাশি দলে তামিম ইকবালকে দরকার ছিল, তামিম ইকবাল তো নাই। অবশ্যই বাংলাদেশ জিতবে, আসলে শ্রীলঙ্কার সাথে খেলা শ্রীলঙ্কার দীর্ঘদিনের কোচ ছিল হাতুরে সিংহ, তো তারপরেও মানে হাতুরে সিংহ কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ারদের উইক জোন সম্পর্কে সবকিছু জানা। বাংলাদেশ অবশ্যই জিতার চান্স বেশি, না অবশ্যই পারবো না, লিটনের মতন পারবো না। কবি কহিল মনে করেন লিটন তো এখন ফর্মে আছে, ঠিক আছে, আর লিও ও তো ফর্মে নাই, এটাই হলো সব থেকে এশিয়া কাপ কে নিবে এটা তো বড় টাফ, ঠিক আছে। তো বাংলাদেশ আমরা যেহেতু সাপোর্ট করি, আমাদের বাংলাদেশই নিবে ইনশাল্লাহ।